আমার নাম কাজী ফ্রম ড্রিমি লাইট বাই কাজী। আমি এখন মেলবোর্নে, পিছনে ডাউনটাউনে মেলবোর্ন দেখতে পাচ্ছি। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড ঠান্ডা, এর মধ্যে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে সেটা হচ্ছে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। এক মাস আগেও আমি আসলে খুবই ডিপ্রেস ছিলাম, আমার সেলফ এস্টিম খুবই লো ছিল, কনফিডেন্সের অভাব ছিল, সবাই বলতো কি উইয়ার্ড, দেখতে কেমন, একজন বলতো আমাকে যে তোমার আসলে কোনো কিছুই ভালো না, তুমি ঠিকমতো হাসতে পারো না, কারো চোখের দিকে তাকায় কথা বলতে পারো না, তোমার হাজার রকমের প্রবলেম আছে, তুমি সোশ্যালি অকওয়ার্ড, তুমি সাকসেসফুল না, বা তোমার কোনো কাজ ঠিকমতো করতে পারতেছো না। আসলে যেই কথাগুলো বলতো আসলে আর কেউ না, আমার নিজের মন, আমার নিজের মাইন্ড আসলে আমাকে এই সিচুয়েশনে ফেলতো। তারপর হঠাৎ করে চিন্তা করে দেখলাম যে আসলে আমি তো আসলে অনেকের চেয়ে আসলে অনেক ভালো আছি, অনেক ভালো আছি, অনেক ভালো মতো চিন্তা করতে পারি, কেন আমার মাইন্ড আমাকে এসব চিন্তাভাবনা মাথায় ঢুকাইতেছে, বা আমার মাথায় কেন এইসব চিন্তাভাবনা আসে যে আমাকে কেউ পছন্দ করে না। কেউ কিন্তু আমাকে বলে নাই, আমার নিজের মনের সৃষ্টি করা চিন্তাভাবনা নিয়েই আমি আসলে ওভারিড হচ্ছিলাম, প্রচণ্ড ডিপ্রেশনে ভুগতেছিলাম, অ্যাংজাইটি আসতেছিল, আমার ওয়ার্ক লাইফ নিয়েও অ্যাংজাইটি আসতেছিল। তারপর আমি আসলে এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম, দেখলাম যে আসলে ব্যাপারটা আসলে কিছুই না, আমাদের বডি, আমাদের মাইন্ড, আমাদের থট প্রসেস, আমাদের ইমোশন সবই আসলে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা যদি আমাদেরকে আমাদের মাইন্ড ইমোশন একটু কন্ট্রোল না করি, তারাই আমাদেরকে কন্ট্রোল করবে, তারাই আমাদের এই সোসাইটি থেকে নেওয়া, বিভিন্ন ফেসবুক থেকে নেওয়া, টিভি, ইন্টারনেট থেকে নেওয়া বিভিন্ন আদার পার্সনের স্ট্যান্ডার্ড, আদার পার্সনের বিলিফস আমাদের মনকে ঢুকাই দেবে, যদি না আমরা নিজেরা সেলফ কন্ট্রোল নিয়ে না আসতে পারি, ব্যাপারটা আসলে তাই। তারপর থেকে আমি আসলে কিছু জিনিস লক্ষ্য করা শুরু করলাম আমার মধ্যে, যে আসলে যে কোনো জিনিস আসলে ঘটতে পারে, কোনো একটা অঘটন ঘটতে পারে আমার প্রতি, আসলে আনফেয়ার ইনজাস্টিস অনেক কিছুই হতে পারে, আমি নিজের কাজের ফল আমি নিজে না পেতে পারি, অন্যের কারণে আমার ক্ষতি হতে পারে, যেভাবে হোক না কেন আসলে হ্যাপিনেস বা ভালো মুড আসলে ডিপেন্ড করে আসলে নিজের উপর, আমি কি রিয়াকশনটা দিচ্ছি তার উপর। সেটাকে চিন্তা করে আসলে পরকালে দেখলাম যে আসলে কীভাবে পজিটিভ থাকা যায়, কীভাবে সেলফ এস্টিম হাই করা যায়, কীভাবে কনফিডেন্স বাড়ানো যায়, কীভাবে হায়ার এনার্জি নিয়ে আসা যায়, আর সব কিছুর মধ্যে পজিটিভ জিনিস খুঁজে বের করার ওয়ে বের করা যায়, সেগুলো চিন্তা করতে করতে আসলে ব্যাপারগুলো দেখলাম যে আসলে আমার মতো আসলে অনেকেই আছেন, ইনফ্যাক্ট প্রচুর মানুষ আছেন যারা আসলে জানে না যে ব্যাপারগুলো আসলে টোটালি প্র্যাকটিসের মাধ্যমে সব ডিপ্রেশন, অ্যাংজাইটি বা মন খারাপ করে থাকা, বিরক্ত থাকা, অ্যাংগ্রিনেসে থাকা, অল টাইম ডিস্ট্রাকটিভ চিন্তাভাবনা করা, সেলফ এস্টিম লো করা, লো কনফিডেন্সে থাকা, এইসব টোটালি দূর করা সম্ভব। আমরা আসলে চিন্তা করে দেখি যে আসলে পুরো পৃথিবীতে আসলে যত মানুষজন আসে আসলে বাই বর্ন ট্যালেন্টের জিনিসটা আসলে খুব কম, মনে হয় 0.001% হইতে পারে, বাকি সবাই আসলে যা অ্যাচিভ করছে টোটালি প্র্যাকটিসের মাধ্যমে। এখন যে খেলোয়াড় ভালো শাইন করতেছে তার খেলোয়াড়ি জীবনে, চিন্তা করলে দেখা যাবে যে আসলে আমরা তার খেলা দেখি কিন্তু এর বিহাইন্ডে যে হাজার হাজার ঘন্টার প্র্যাকটিস আছে সেটা আমরা দেখি না, তো আমরা ভাবি যে আসলে ও বাই বর্ন ট্যালেন্টেড,
ব্যাপারটা এরকমই আসলে। আপনি যদি আজকে থেকে আপনার বডির উপর ওয়ার্ক করা শুরু করেন, আপনার মাইন্ডের উপর ওয়ার্ক করা শুরু করেন, মানে ইমোশনের উপর ওয়ার্ক করা শুরু করেন, দেখবেন যে ঘন্টার পর ঘন্টার প্র্যাকটিসের পর আপনার বডি অসাম হচ্ছে, আপনার মাইন্ড আপনার অসাম হচ্ছে, আপনি যেভাবে ফিল করতে যাচ্ছেন সেভাবে যাচ্ছেন, আপনার এনার্জি থাকতেছে, হায়ার ভাইব্রেশন থাকতেছে, আপনি ওভারঅল একটা হ্যাপি লাইফ, একটা হায়ার লাইফ লিড করার করতে পারবেন। তো সেই প্রচেষ্টা থেকে আমি আসলে এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। প্রচণ্ড ঠান্ডা বাতাসের মধ্যে দাঁড়ায় আছি, কথা বলতেছি, আমার চেষ্টা থাকবে যে সেলফ ইম্প্রুভমেন্ট নিয়ে। যদি আমি দেখছি যে বাংলাদেশে আসলে এই ব্যাপারে কেউ কোনো কথা আমি দেখি নাই, তো চেষ্টা করতেছি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, কীভাবে আমি নিজেও আসলে শুরু করতেছি, আমি আসলে নভিস এই ব্যাপারে। তো আজকে আমি আসলে ক্যামেরার সামনে দাঁড়াইছি, আমি জানি না আসলে খুবই ওয়ার্ড কি না, কীভাবে কথা বলতেছে আমি আসলে জানি না, কেমন লাগতেছে, আমি আসলে অনেক রেজিস্ট্যান্স আছে, অনেক মাথায় অনেক চিন্তাভাবনা আছে যে আসলে কে কী কীভাবে অ্যাকসেপ্ট করবে, মানুষজন কী চিন্তা করবে, আমি কী বকবক করতেছি, এটা কি সবার ভালো লাগবে কি না, আমার কথা সবাই বুঝবে কি না, এরকম হাজার হাজার চিন্তা মাথায় ঢুকতেছিল এই ভিডিও করার আগে বা শেয়ার করার আগে। তারপরেও ভাবলাম যে কোথাও না কোথাও থেকে আসলে শুরু করতে হবে, আজকে যদি এখানে শুরু করি, আজকে এই ভিডিওটা খুবই খুবই বাজে হবে, আই উইল সাক অ্যাট ইট, বাট সেকেন্ডটা একটু ভালো হবে, তারপরেরটা একটু ভালো হবে, ধীরে ধীরে ইনশাল্লাহ ভালো একটা প্রেজেন্টেশন আমার স্কিল বাড়বে, ভালো একটা ভিডিও আমি প্রেজেন্ট করতে পারবো, সেই চেষ্টা থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমি এআইজিটিসি আসলে আমার মতো যারা ডিপ্রেস ছিল বা যারা অ্যাংজাইটিতে ভুগত বা তারা তাদের ইমোশনাল স্টেট নিয়ে কনসার্ন আছে বা ছিল, তারা আসলে নিজেদের উপর সেলফ হেল্পের কিছু মাইন্ডটাকে নিজেকে ওপেন রাখে যে আমি আসলে এর চেয়ে ভালো হইতে পারি, আমার চিন্তাভাবনা এর চেয়ে ভালো হইতে পারে, আমি আমার আশেপাশের পরিস্থিতিকে, আমি আমার দিনের সারা দিনের আসলে মনের পরিস্থিতিকে আসলে আমি চাইলেই চেঞ্জ করতে পারি। এই ব্যাপারটাতে আসলে সবার সাথে শেয়ার করা যে এটা পসিবল, এটা প্র্যাকটিসের মাধ্যমে আসলে আসবে। প্রথম ভিডিও যেটা নিয়ে আমি করতে যাচ্ছিলাম যে আসলে জাস্ট স্টার্টিং নাও, কেন আজকে থেকেই শুরু করতে হবে, কেন এখন থেকেই শুরু করতে হবে, কেন শুরু করতে হবে, কেন শুরু করতে হবে, যে আসলে ব্যাপারটা ধরতে হবে যে আমাদের আসলে সবার অনেক পটেনশিয়াল আছে, সবাই আসলে ইনফিনিট পটেনশিয়াল নিয়ে জন্মাই। তারপরে দেখা যায় যে আসলে টিভি দেখতে দেখতে, ফেসবুকে অন্যদের ইমোশন দেখতে দেখতে, ফেসবুকে অন্যের স্ট্যাটাস দেখতে দেখতে, ইনস্টাগ্রামের ছবি দেখতে দেখতে, ওয়েডিং ছবি দেখতে দেখতে, অন্যের কথা চিন্তা করতে করতে আসলে আমরা নিজের দিকে তাকাইতে ভুলে যাই, নিজেকে সময় দিতে ভুলে যাই, নিজেকে ইম্প্রুভ করতে ভুলে যাই। তো অ্যাট লাস্টে আমরা আসলে মেনে নিই যে আমরা আসলে এরকমই, আল্লাহ আমাকে বানাইছে এইভাবেই, আমরা আসলে এইভাবেই থাকবো, দ্যাটস মি। ব্যাপারটা টোটালি আসলে না, সেরকম কিছুই না, আমরা আজকে থেকে যে কোনো যে অবস্থাতেই আসি সেইভাবে থেকেই চেঞ্জ করতে পারি, নিজেকে ইম্প্রুভ করতে পারি নিজেকে। এটা অনেক কষ্টকর একটা ব্যাপার, অনেক প্র্যাকটিসের ব্যাপার, অনেক মোটিভেশনের ব্যাপার, বাট আমরা যদি চাই এটা ইজিলি করা সম্ভব। আমি কি এটা বলার জন্য আসলে যোগ্য কি না, উত্তরটা হচ্ছে না, একদমই না, আমি আসলে কিছুই জানি না এই ব্যাপারে, বাট আমি শুরু করতেছি জানা, কিছু স্টেপস আমি নিছি, এক ফার্স্ট স্টেপ নিছি, আমি জানি এক স্টেপ নিলে আসলে সামনে দশটা স্টেপ নেওয়ার আসলে স্টেজটা ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের সাথে শেয়ার করা এই কারণেই যে হয়তো আমার মতো যারা আছেন, যারা মোটিভেটেড বা কীভাবে শুরু করবেন জানেন না, কখন শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, কী করবেন, সেলফ ইম্প্রুভমেন্টের যে কোনো একটা, যে জিনিসটা আপনার ভালো লাগে না, যে জিনিসটা আপনার পছন্দ না, আপনি মনে করেন যে আপনার এই জিনিসটা একটু ইম্প্রুভ হলে ভালো হইতো,
আপনার বডি নিয়ে বা আপনার মাইন্ড নিয়ে আপনার ইমোশন নিয়ে যে কোনো ব্যাপারগুলো আপনাকে বজার করতেছে, যেটা আপনি ইম্প্রুভ করলে অনেক ভালো থাকতে পারবেন, সেগুলো নিয়ে জাস্ট একটা টপিক পিক করে আপনি যদি ওটার উপর জাস্ট কনসেন্ট্রেট করেন যে আমি এটা নিয়ে শুরু করব, আজকে থেকে শুরু করব, এখন থেকে শুরু করব, এখন থেকে পজিটিভ চিন্তাভাবনা করা শুরু করব, অবশ্যই সম্ভব। আমি এবং আপনারা সবাই মিলে হয়তো কিছুদিন পর আমরা আমাদের রেজাল্ট দেখতে পারবো। এটাই হচ্ছে আমার আপনাদের সাথে প্রথম কথা। হোপফুলি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্টিকর খাবার দাবার খান। অনেক জ্ঞান দিলাম, সামনে আরও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। অনেক পটেনশিয়াল, বাট আমরা নিজেরাই জানি না যে আমাদের পটেনশিয়াল আসলে থেকে আমরা কী কী করতে পারি। তো যেটা হয় যে আমি কখনো পাবলিক স্পিকিং করি না জীবনে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারি যে যখন আমি ক্যারেক্ট করেছিলাম ক্লাস 7 বা 8 থাকার সময়, আমার ফ্রেন্ডরা যারা সবাই আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা কারা কারা স্পিকিং করতে চাই, স্টেপ অফ স্পিচ দিতে চাই, বিতর্ক করতে চাই। এখনও মনে আছে আমরা সবাই সেম পটেনশিয়ালে ছিলাম, সবার মনেই ভীতি কাজ করতেছিল কী হবে, সিনিয়র ভাইরা কে কী বলবে, স্টেজের সামনে দাঁড়াবো, কত ভীতি লাগবে, কত প্রবলেম হবে, সবাই আমাকে নিয়ে হাসবে, কত কী লাগবে। বাট তার মধ্যেও আমাদের দুই একজন ফ্রেন্ডস বা আরও বেশি ফ্রেন্ডসরা তারা হাত তুলেছিল যে তারা করতে চায়, তারা যেতে চায়। তাদের এই ফিয়ার অফ রিজেকশন করতে পারছিল। তো ঠিক 6 বছর পরে সেই জিনিসটাই দেখতে পাচ্ছি যে তারা যারা যারা সেই দিন হাত তুলছিল, যারা যারা দিন অ্যাকসেপ্ট করছিল ব্যাপারটা, ফিয়ারটাকে অ্যাভয়েড করতে পারছিল, যারা ইম্প্রুভ করতে চাইছিল নিজেকে, ঠিক 6 বছর পরে তারা একদম প্রত্যেকে এত ভালো স্পিকার হয়ে যাওয়া করছে নিজেদেরকে, তাদের স্টেজে উঠতে কোনো ভয় রাখে না। জাস্ট সেই 6 বছর আগের ছোট্ট একটা স্টেপ, 6 বছর পরে তাদেরকে ভালো বক্তা, যে কোনো সিচুয়েশনে কথা বলার মতো ক্ষমতা তৈরি করতে দিয়েছিল। সিমিলারলি আমি সেই দিন হাত তুলি নাই, সেই দিন আমি ভয় পাইছি, বা সেই দিন আমি নিজেকে ওই এক্সপিরিয়েন্সটা দিতে চাইনি, ওই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে চাইনি, যার কারণে আজকে আমাকে ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়াইতে খুব হিমশিম খাইতে হচ্ছে, আমার পা কাঁপতেছে, আমি লিটারালি ফ্রিকিং আউট। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি যে আমরা যখন পাহাড়ে চূড়ায় উঠতে চাই, এটা আমাদের খুব, কিন্তু কেউ যদি আমাদেরকে সেই প্লেনে করে নিয়ে যায় পাহাড়ের চূড়ায় রেখে দেয়, আমরা কিন্তু সেই মজাটা পাবো না যে পাহাড়ের চূড়ার মজাটা। আবার আমরা যদি স্টেপ না নিই পাহাড়ের নিচে থেকেই আমাদের হা হুতাশ করতে হবে। সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে পাহাড়ে ওঠার জন্য স্টেপ নেওয়া, এই যে প্রসেসটা, এই যে যাওয়াটাই আসলে মজা, এই এক্সপিরিয়েন্সটাই আসলে কাউন্ট করে।